আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন স্পোর্টস আপডেটে। আজকে আইপিএল এর ফাইনাল ম্যাচে মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স এবং ধোনির চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এবারের আসরে দুর্দান্ত ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে আসরের সেরা দল হিসেবেই ফাইনাল নিশ্চিত করেছে ধোনির চেন্নাই। অন্যদিকে টেবিলের 4 নম্বর দল হিসেবে প্লে অফে পা রাখা কলকাতা দুর্দান্ত ক্রিকেট খেলেই জায়গা করে নিয়েছে আজকের ফাইনাল ম্যাচে। এর আগে আইপিএল ইতিহাসে 2 বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে কলকাতার, যারা নিজেদের প্রথম শিরোপা জিতেছিল 2012 সালে এই চেন্নাইয়ের বিপক্ষে। অন্যদিকে চেন্নাই এখন পর্যন্ত আইপিএল 3 বার শিরোপা জেতার স্বাদ পেয়েছে। এবারের আসরে নিজেদের মধ্যে গ্রুপ পর্বের 2 দেখায় 2 বারই জয় পেয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত এই 2 দল 25টি ম্যাচে মোকাবেলা করেছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ 16 বার জয় পেয়েছে চেন্নাই, পক্ষান্তরে মাত্র 8 বার জয় পেয়েছে সাকিবের কলকাতা। আজকের ম্যাচে কে জিতবে? অনলাইন জরিপের ভিত্তিতে দেখা গেছে আজকের ম্যাচে কলকাতার জয়ের সম্ভাবনা 50%, পক্ষান্তরে চেন্নাইয়ের জয়ের সম্ভাবনাও সমান। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। আইপিএল এর যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।